ইমান আমল ও আখলাকের উপর বয়ানের মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে 57তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন ভারতের মুরব্বী মাওলানা সাদের অনুসারী মুসল্লিরা। ইজতেমাকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে অসুস্থ হয়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। নাসির আহমেদকে সাথে নিয়ে টঙ্গী থেকে হাসান মাহমুদের রিপোর্ট। মাঘের কুয়াশা মোড়ানো সকালে ফজরের নামাজ আদায় আর জিকির আসকারে শুরু হয় বিশ্ব মুসলমানের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আম্বয়ানে ঘোষিত হয় দুনিয়ার শান্তি ও আখেরাতের কল্যাণের দিক নির্দেশনা, ঘোষিত হয় হেদায়েতের বার্তা, ইসলামের দাওয়াত দিকে দিকে কিভাবে ছড়িয়ে দেয়া যায় তার ফিকির চলে ইজতেমার তাঁবুতে তাঁবুতে। আল্লাহ পাক আমাকে আপনাকে দিনের চলার তৌফিক দেয়, তামাম মুসলমানকে দিনের চলার আল্লাহ পাক তৌফিক দেয়, এই নিয়ত নিয়ে আমরা আসি ইনশাআল্লাহ। হ্যাঁ, দিনের রাস্তায় আখেরাতের রাস্তায় ফায়দা আসে অনেক, বিদায় এখানে আমাদের আসা। বেলা বাড়ার সাথে মুসল্লির চাপ বাড়ে, ইজতেমা প্রস্তুত হয় লাখো মানুষের জুমার জামাতের জন্য। দেশের 64 জেলা থেকে আসা মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয় ইজতেমা ময়দানে জেলাভিত্তিক খিত্তায় ভাগ করে, আর বিদেশি মেহমানদের জন্য করা হয় আলাদা ব্যবস্থা। ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় আগতরা ভুলে যান জাগতিক সকল কষ্ট। তাবলিগে গেলে মানুষ দিনকে সহজভাবে চিনা যায়, আল্লাহ রাসুলকে চিনা যায়, আল্লাহ রাসুল যেই নির্দেশ করছে ওগুলি মানা যায়, আখেরাতকে চিনা যায়। এবং মুসলমানের ঘরে আসা মানি হলো যে আমরা যেন মৌত পর্যন্ত মুসলমান হয়ে ইমান নিয়ে সমস্ত মানুষের নাজাত যেন আল্লাহ তাআলা দান করে সেই চেষ্টা ফিকির করা। ইজতেমা প্রাঙ্গণে স্বাস্থ্যসেবায় রয়েছে মেডিকেল ক্যাম্প, নিরাপত্তায় নিয়োজিত রয়েছে র‍্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য। ময়দানের চারপাশে এবং আশেপাশের রাস্তাগুলোতে আমাদের পুলিশের পর্যাপ্ত টহল আছে, চেকপোস্ট আছে, ফুট পেট্রোল আছে, ওয়াচ টাওয়ার আছে, সাদা পোশাকের নিরাপত্তা ব্যবস্থা আছে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ পর্বের শেষ হবে। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির কল্যাণ আর আখেরাতের অনন্ত জীবনের কামিয়াবির আশায় আগামী 3 দিন এই ইজতেমা ময়দানে ফিকির করবেন মুসল্লিরা, আর নিজ এলাকায় ফিরে যাবেন ইসলামের এসব দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। দর্শক, ইজতেমা ময়দানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, সরাসরি কথা বলছি তার সাথে। হাসান, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আজকের প্রথম পর্বের প্রথম দিনের আর কি খবর আছে আপনার কাছে? ইজতেমা ময়দান আসলে প্রথমে একটু আবহাওয়াটা বলে নেই যে চমৎকার আবহাওয়ার মধ্যে কিন্তু এই দ্বিতীয় পর্বের ইজতেমার আজকে শুরু হয়েছে, কারণ এর আগের ইজতেমাটিতে প্রচণ্ড শীতের মধ্য দিয়ে কিন্তু অনেক বিপত্তি ঘটেছিল। যাই হোক, সেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু সকাল শুরু হয়েছে এবং আম্বয়ানে ফজরের পর থেকে বয়ান শুরু হয়েছে, তারপর বিরতি দিয়ে এখন আবারও বয়ান শুরু হয়েছে, অর্থাৎ জুম্মার নামাজকে সামনে রেখে মুরব্বী বয়ান করছেন মাওলানা। এবং আপনাকে বলে রাখি যে এখানে আজকে কিন্তু এই দ্বিতীয় পর্ব কিন্তু ভারতের যে মাওলানা সাদ তার নেতৃত্বাধীন তার অনুসারীরা কিন্তু আজকের এই ইজতেমা অংশগ্রহণ করছেন, যদিও মাওলানা সাদ নিজে অংশগ্রহণ করতে পারছেন না, অর্থাৎ মাওলানা সাদ এই ইজতেমায় আসেননি। এবং তার অনুসারী নিজামুদ্দিন মার্কাজের 32 জন মুরব্বীর একটি প্রতিনিধি দল কিন্তু দিল্লি থেকে এখানে এসেছেন তার পক্ষ থেকে এবং তারা এখানে অংশগ্রহণ করছেন। তো আমরা এর আগের যে ইজতেমাটি দেখেছি তার মতোই এখানে কিন্তু জুম্মাকে নামাজকে কেন্দ্র করে কিন্তু এই আশপাশের অর্থাৎ উত্তরা এবং এর আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার মানুষ মুসল্লিরা কিন্তু এই জামাতের বড় জামাতের লাখো মানুষের জামাতের জুমার জামাতে শরিক হওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে অংশগ্রহণ করার জন্য এসেছেন এবং অনেকেই রাস্তায় আছেন। তো জুমার জামাত শুরু হবে, তারই প্রস্তুতি মূলত এই 12টা থেকে শুরু হয় এবং সেই বয়ানই চলছে, অর্থাৎ ইসলামের দিকে মানুষকে আহ্বান এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার যেই
ইসলামের আহ্বান, সে আহ্বানটি ধ্বনিত হচ্ছে এই বয়ান থেকে। এবং এই বয়ানে আজকে কিন্তু যে জুমার জামাত সেটি কিন্তু এখন পর্যন্ত ইমামতি করার কথা রয়েছে মাওলানা মোশাররফ, যিনি সাতপন্থী তাবলিগের আমির মুরব্বী। তো সব মিলিয়ে এই জুমার জামাতের জন্য অপেক্ষা, এবং এই 64 জেলার কিন্তু বিপুল সংখ্যক মানুষ কিন্তু ইতিমধ্যে জুমার নামাজের জন্য এই খিত্তায় খিত্তায় অবস্থান করছেন, এবং আগামী 3 তারা এখানে থাকবেন এবং তাবলিগের জিকির এবং ফিকিরের মধ্য দিয়ে তারা এখানে অবস্থান করবেন। তো এই ছিল এখানে বিশ্ব ইজতেমা ময়দান থেকে বলছিলেন হাসান মাহমুদ।